হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সাথ তোমাদের গাই তোমাদের মেন্টর পাপ্পু সরকার ওয়েলকাম টু ফ্যামিলি তোমরা যারা যারা সিউটি ইউজির ফর্ম ফিল আপ করছো এবং ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য কিন্তু কারেকশন করার এখন তোমরা টাইম এই কারেকশন উইন্ডোটা আজকে সিক্স এপ্রিল এবং সেভেন এপ্রিল দুই দিন ওপেন থাকবে এই কারেকশন উইন্ডোতে গিয়ে তোমরা যা যা ভুল করছো সেগুলো ঠিক করতে পারো এই কারেকশন উইন্ডোর সম্বন্ধে তোমাদের কিছু কথা বলে রাখি যে কারেকশন উইন্ডোটা মনে রাখবা যে এইখানে পার্সোনাল ডিটেলস কোনো কিছুই চেঞ্জ করতে না যেমন চেঞ্জ করতে পারবা এখানে তোমার মোবাইল নাম্বার তোমার ডেট অফ বার্থ তোমার ন্যাশনালিটি তোমার আধার কার্ড এই সমস্ত কিছু তোমার কোনো কিছুই চেঞ্জ করতে পারছো না কিন্তু তোমরা যেগুলো চেঞ্জ করতে পারছো সেগুলো ইম্পর্টেন্ট জিনিস কি কি চেঞ্জ করতে পারছো তোমরা তোমাদের যদি কোনো সাবজেক্ট কম্বিনেশনে ভুল হয়ে থাকে অর্থাৎ অনেকের কি করছো সাবজেক্ট কম্বিনেশন ঠিক করে দিতে পারো নাই তার জন্য বলবো সাবজেক্ট কম্বিনেশনটা ঠিক করে দাও তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাও যে টপিকটা নিয়ে পড়তে চাও ওই কোর্সটার জন্য দেখো যে ওর এলিজিবিলিটি ক্রাইডেরিয়া কি কি আছে তার জন্য কি কি এক্সাম দিতে লাগবে এখনও যা ওয়েবসাইটে চেক করতে পারো ইউনিভার্সিটির ওয়েবসাইটে অর্থাৎ সিইউটি যে ইউটি যে ওয়েবসাইটে আছে ওর করসপন্ডিং যে ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে ওখানে গিয়ে তোমরা চেক আপ করতে যে এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া কি কি লাগে অকে এমই একটা সাজেস্ট করবো যে সাবজেক্ট কম্বিনেশন এমন নাও যদি তোমরা হচ্ছে আর্টসের স্টুডেন্ট হও তাহলে তোমরা অবশ্যই তোমরা জিটি তো দিতেই লাগবে জেনারেল টেস্ট দিতে লাগবে আমরা জেনারেল টেস্টের থ্রুতে অনেকে তে অনেক টপিকে তোমাদের অ্যাডমিশন নিচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের দিতে লাগতে এসে তোমরা ল্যাঙ্গুয়েজে দুইটা নিতে পারো ইংলিশ আর বেঙ্গলি নিতে পারো এবং তোমাদের যে ডোমিন পেপার যদি তোমরা হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি এই ধরনের কিছুতে যদি অ্যাডমিশন নিতে চাও তার জন্য ডোমিন পেপার হিসেবে তিনটে নিতে পারো তোমরা ম্যাক্সিমাম ছয়টা এক্সামিনেশন দিতে পাবো পরবর্তীতে তোমরা এক্সামিনেশন নাও দিতে পারো কিন্তু এখন এতগুলো ফর্ম ফিল আপ করে রাখো কখন দরকার পড়বে বলা যায় না আর যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমাদের জন্য বলবো যে জেনারেল টেস্ট অবশ্যই দিবা এবং তোমাদের ল্যাঙ্গুয়েজে তোমরা শুধুমাত্র ইংলিশ দাও তাই হবে ওকে আর তোমাদের ডোমিন পেপারে যে তিনটে ডোমিন পেপার আছে তোমরা যদি বায়োলজির দিকে না যাও এগ্রিকালচারের দিকে না যাও তাহলে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাও আর যদি তোমাদের বায়োলজির দিকে যাও এগ্রিকালচারের দিকে যাও এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইচ্ছা করলে যদি কম্পিউটার সায়েন্সের ওই দিকে যাইতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ম্যাথ থাকা জরুরি এগুলো হচ্ছে ডোমিন পেপার অর্থাৎ তোমরা যদি ডোমিন পেপারে চারটে রাখতে পারো ওকে এবং তোমরা জেনারেল টেস্ট একটা রাখতে পারো এবং জেনারেল টেস্ট একটা তো রাখতেই লাগবে এবং সঙ্গে সঙ্গে একটা তোমাদের সাবজেক্ট যে ল্যাঙ্গুয়েজ টেস্ট ইংলিশ দিতে পারো এটা অনেক জায়গায় দরকার পড়ে অনেক জায়গায় দরকার পড়বে না যেমন যাদবপুর যাদবপুর সরি তেজপুর ইউনিভার্সিটি তারপরে তেজপুর ইউনিভার্সিটিতে দরকার পড়ে বা অন্য ইউনিভার্সিটিতে দরকার পড়ে না যদিও আমার একদম ঠিক মনে পড়তেছে না এখন তোমরা চেক করে নাও ওয়েবসাইটে গিয়ে ওকে আর যদি কোনো কোয়েশন থাকে তবু কমেন্ট সেকশনে জানাও আমি চেক করে তখন জানাই দেবো ঠিক আছে কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো তারপরে আর বলবো কমার্সের কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রেও বলবো তোমরা একটা জেনারেল টেস্ট তো সবার মাস্ট দিতেই লাগবে জেনারেল টেস্ট দেওয়া দাও কখন দরকার পড়ে জেনারেল টেস্ট দিয়ে অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে সঙ্গে সঙ্গে তোমরা ইংলিশ দেওয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টে এবং তোমরা ডোমিনিক থেকে তিনটা পেপার দিয়ে দাও এখন পেপার রাখো পরবর্তীতে যা হয় দেখা যাবে সো তোমরা চেঞ্জ চেঞ্জ করতে করতে সাবজেক্ট কম্বিনেশন তোমাদের ইউনিভার্সিটি অনেকেই আসে যে শুধুমাত্র একটা দুটা ইউনিভার্সিটি দিয়ে রাখছো দেখো ইউনিভার্সিটি বেশি সিলেক্ট করতে তো এক্সট্রা টাকা লাগতেছে না ইউনিভার্সিটি বেশি পরিমাণ কি করে যাচ্ছ সিলেক্ট করো যাতে ইউনিভার্সিটি পরবর্তীতে যে তোমার যদি যে স্কোর করবা তার রেসপেক্টে তোমরা যেন ভালো যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো এমন না যে তুমি স্কোর করলে একটা তুমি যে ইউনিভার্সিটিতে চাচ্ছ সেই ইউনিভার্সিটিতেই পাওয়া এমন তো সিউরিটি নাই তার জন্য কয়েকটা এক্সট্রা ইউনিভার্সিটি এখানে দাও অর্থাৎ ইউনিভার্সিটি তোমরা কী করতে পারো ঠিক করতে পারো সো তোমরা ঠিক করতে পারছো ইউনিভার্সিটি সাবজেক্ট কম্বিনেশন এটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক করতে পারছো ওকে তো বাকি এই ধরনের জিনিসগুলো তোমরা ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো তোমাদের ঠিক করতে লাগবে সেগুলো হচ্ছে ঠিক করতে পারছো তোমরা ঠিক করে নাও আজকে কালকে লাস্টে এর মধ্যেই তোমাদের কিন্তু করতে পাওয়া ওকে সো তোমরা বিশেষ করে বলি যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ বিশ্বভারতী ইউনিভার্সিটির বেশিরভাগ কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখো যে সিউটির রেজাল্টের থ্রুতেই হচ্ছে আর কিছু কিছু যেমন কিছু ভোকাল টোকাল মিউজিক টুচক আছে যেগুলো তোমাদের সিউটির ইউটির স্কোর কার্ডের থ্রুতে থবে হবে সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তীতে কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন এসো দিতে লাগবে এগুলো আমি ডিটেলসে আলাদা আলাদা ভিডিওতে বলতে থাকবো ওকে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবো আর যদি খুবই তোমাদের পছন্দ হয় তাহলে শেয়ার করতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতো চলো তাহলে আজকে এই ভিডিওটা এই অব্দি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাইব্যাটাক কেটে